আল্লাহর প্রশংসা এবং রাসুল করিম সাল্লি সাল্লামের ওপর দরুদ সালাম পাঠ করার পর পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি এ আয়তে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাবধান করিয়েছেন বা সাবধান করেছেন যে আমরা পাপ করি আমরা অন্যায় করি যার কারণে আমাদের ওপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত নেমে আসে তো আল্লাহ বলেছেন তোমাদের ওপরে যখন কোনো অঘটন ঘটে কোনো বালা মুসিবতে যখন তোমরা শিকার হও যখন তোমরা বিরাট কোনো প্রেশালিতে পড়ো তখন মনে করে নিও যে এটা আল্লাহ আমি তোমাদেরকে দিতে চাইনি বরং এটা তোমরা নিজেরাই ডেকে বেশি হয়ে গেলে অন্যায় আর অনাচারে সমাজ ভরে গেলে বিভিন্ন প্রকারের বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে কখনো অসুখ রোগবালা আকারে কখনো অনাবৃষ্টি অতিবৃষ্টি ঘূর্ণিঝড় ভূমিকম্প বিভিন্ন আকারে তাই আল্লাহ তাআলা বললেন জহার আল ফসাদ বাহার বিমা কাসাবাত আইদিন নাস সর্বত্তরে ফিলবাহারে ওয়াল বাহার ওয়ালবাহার ওয়াল বাহার স্থল পথে সর্বত্তরে বিপর্যয় যে ঘটে এগুলি হচ্ছে মানুষের নিজের কর্মের ফল বিমা কাসাবাত এগুলো যে ঘটে আমি চাই না আমি আল্লাহ চাই না যে তাদের এগুলি ঘটুক কখনো আকাশ পথে যাচ্ছিল একটি ফ্লাইট পড়ে গেল অনেকগুলি মানুষ ছিল কারো লাশ পাওয়া যায়নি সেই যাত্রীদের মধ্যে একটা যাত্রী আমিও হতে পারতাম আপনাদের মধ্যেও কেউ হতে পারত বলে না আমরা তো ফ্লাইটে যাতায়াত করি না আমরা ট্রেনে বাসে যাতায়াত করি তো আল্লাহ তালা বলেন ফির বালরে বল বাহার কখনো স্থল পথে হয় কখনো সমুদ্রে পথে হয় একটি জাহাজ নিয়ে অনেকগুলি মানুষ যাচ্ছিল সমুদ্রে জাহাজটি ডুবে গেল মানুষগুলি সব মাছের তলে পেটে চলে গেল একটা লাশ হয়তো পাওয়া গেল না আর স্থল পথে তো দেখতেই পাচ্ছেন কখনো মোটরসাইকেল কখনো চার চাকা দিয়ে কখনো ট্রেন কখনো আমরা দেখতেই পাচ্ছি যা কিছু হচ্ছে সব কিছুই তোমাদের নিজের কর্মের ফলে আমি কিছু মানুষকে তুলে নিলাম কিছু মানুষের ওপরে বিপদ দিলাম কিছু মানুষ সেই অঘটনের শিকার হলো সবাই কিন্তু হলো না কেন লিযিযিকাহুম বা'দাাল্লাযী আমিলু যাতে করে আমি তাদেরকে তাদের তারা যা কিছু করে পাপ তাদের পাপের কিছু ফল তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই তার মাজা তার সাথে তাদেরকে আমি দিতে চাই যে দেখো এগুলি তোমাদের পাপের ফল লা আল্লাহুম ইয়ারজুল হতে পারে যে তারা ফিরে আসবে ফিরে আসার মানে যে মানুষগুলি আরো আছে দুনিয়াতে তারা যখন দেখবে তখন তারা ফিরে আসবে এক এক মিনিট সেকেন্ডের ভূমিকম্পে কখনো কখনো একেবারে মানুষ সব শেষ হয়ে যায় আপনি কি মনে করেন আপনার বাড়িটা খুব মজবুত বাড়ি আমার বাড়িটা খুব মজবুত বাড়ি খুব শক্ত রড দিয়ে তৈরি করা হয়েছে তাই আমার ভয় পাবার কোনো কারণ নেই জি না আল্লাহ রব আলমিন কখনো কখনো কোথাও কোন বিপদ দেন আবার কোন জায়গাতে বা কোন জায়গার মানুষ সেই বিপদ থেকে নিরাপদ থাকে শুধু তাদেরকে দেখানোর জন্য দেখো ওই বিপদটা তোমাদের ওপরও আসতে পারত কিন্তু তোমাদের ওপরে বিপদটা আসেনি যাতে করে তোমরা ফিরে আসো যাতে করে তোমরা তোমাদের ভুল তোমাদের ভুল বুঝতে পারো আমা আসা বা কুমি মুসিবাতিন বা বিমা ও যত মুসিবত তোমার আর তোমাদের ওপরে আসে যত বিপদ তোমাদের ওপরে আসে বা বিমা আইদিকুম এটা হচ্ছে তোমাদের নিজের হাতের কর্মের ফল তোমাদের কর্মের ফল ওই আফু আন কিন্তু আল্লাহ বেশিরভাগ মাপ করে দেন মানে সবাই কি তো মারেনি কয়েকজন মাত্র বিপদের শিকার হয়েছে যদি সারা বিশ্বে আপনি হিসাব করেন তা কতগুলি মানুষ গেল আছে অনেক তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে কিছু মানুষের ক্ষতি হয়েছে কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়নি অল্প ক্ষতি হয়েছে এই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে যায় রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধাচারণ করে লাফরমানি করে অবাধ্যতা করে এই অবাধ্যতার বিরুদ্ধাচারণের কারণে তাদের ওপরে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে বিপদ আসে যাতে করে তারা বুঝতে পারে আল্লাহ কিন্তু একবারে ধরেন না নীতি এরকম নয় যে তিনি একবারেই সবাইকে ধরে শেষ করে দিবেন আল্লাহ সুযোগ দেন আল্লাহ বুঝতে সুযোগ দেন আল্লাহ অবসর দেন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি অবসর দিয়েছি ইন্না কায়দি মাতিন কিন্তু আমি যখন ধরব তখন আমার ধরা অনেক শক্ত হবে ধরলে বাঁচার আর কোন উপায় উপায় নাই ফেরাউনকে আল্লাহ রব আলমী অবসর দিয়েছিলেন মুসা সালামকে পাঠিয়ে বার বার বুঝিয়েছিলেন বার বার বুঝিয়েছিলেন কিন্তু না কিন্তু না শেষ পর্যায়ে তাকে ডুবেলায় তাকে ধ্বংস করলেন ওই নীল দরিয়ার মাঝে গিয়ে আর নয় শেষ হয়ে গেছে তোমার অবসরের পালা শেষ তোমাকে অবসর দেওয়া হয়েছিল কিন্তু তুমি বুঝতে চেষ্টা করলে না যখন আল্লাহ ধরলেন তখন কি বলল ফ্রাউল, আমান্থ анহু আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাইল আমি সেই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই যে আল্লাহর উপরে ইমান এনেছে বানিসরাহল বোন মানে মুসাল সালাম এবং তার সম্প্রদায় এখন বলছে আল্লাহর বলে আলিম বললেন সঙ্গে সঙ্গে এখন বুঝতে পেরেছ হ্যাঁ এখন বুঝতে পেরেছো ওখানে আশাই এত ফরমানি মানি এত অবাধ্যতা করার পরে যখন তোমাকে আমি ধরিছি তুমি বুঝো যে এখন ধরাটা আমার কার ধরা আমি ধরলে বাঁচার আর কোনো উপায় থাকে না এই ইমান তোমার আর কোনো কাজে আসবে না আপনার আত্মা যখন আপনার কণ্ঠ নালিতে পৌঁছে যাবে শয্যাগত অবস্থায় আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এখন মরতে চলেছি আমরা বুঝতে পারবো না কিন্তু যে মানুষটি মরতে যায়। সে অনেকক্ষণ আগে থেকেই বুঝতে পারে যে মারাকল মৌত তার পাশাপাশি ঘুরছে এখন সে যদি বলে আল্লাহ আমি তোবা করছি এরকম অবস্থায় তওবা কোনো কাজে আসবে না কারণ আত্মা আপনার কণ্ঠ নারীতে পৌঁছে গেছে আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলেন কিন্তু আপনি সে সুযোগ গ্রহণ করেননি তাই চরম মুহূর্তে মৃত্যুর সন্ধিক্ষণে যদি আপনি তওবা করেন আল্লাহর কাছে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না তো ভাইরা আমার কথা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রাসুলের নাফরবানি এবং তার অবাধ্যতা করার কারণে বিভিন্ন পাপে জর্জরিত হয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন রকমের বিপদের শিকার হয় রাসোলি কারিম যুদ্ধে গেছিলেন মাঠ বিশাল এক মাঠ বিশাল এক পাহাড় পুরো মদিনাকে ঘিরে পাহাড় একটি যার নাম উহুদ পাহাড় সেই অহুধ পাহাড়ের নিচে হবে যুদ্ধ অহুধ পাহাড়ের পাশে আরেকটি পাহাড় ছিল যে পাহাড়টার নাম হয়েছে জাপালের রোমাথ মানে তীর চালকদের পাহাড় একটা গিরিপথের মতো ছিল এদিকে একটা পাহাড় ছোট্ট পাহাড় এদিকে অহুধ পাহাড় বিশাল পাহাড় রাসুল করিম ওয়াসাল্লাম তার পারদর্শীতা দিয়ে তিনি সব দিকে সব বিষয়ে পারদর্শী পন্ডিত ছিলেন তিনি যুদ্ধক্ষেত্রেও তিনি কোথায় দাঁড়াতে হবে পজিশন কেমন থাকতে হবে তাহলে আমাদের জন্য সুবিধাজনক হবে তিনি নির্বাচন করতেন তাই সেখানে ওহুদের মাঠে পৌঁছে তিনি দেখলেন যে এই গিরিপথ আর এই অহু পাহাড়ের মধ্য দিয়ে যে একটা পথ দিয়ে চলে আসছে এটা খুব বিপজ্জনক পথ ওরা শত্রুরা পিছন দিক দিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে তিনি নির্বাচন করলেন পঞ্চাশ জন তীর চালককে আর বললেন যে তোমরা এই পাহাড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি মোহাম্মদ তোমাদেরকে ওই পাহাড় থেকে নিচে নেমে আসার আদেশ করব। নির্দেশ দিয়ে বললেন নির্দেশ নির্দেশ ছিল যদি দেখো আমরা পরাজিত হয়ে গেছি আর পাখিরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমাদের লাশের ওপরে পাখি পড়েছে আর পাখিরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ফারাতবরাহ তাহলেও তোমরা ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে যাবে না যেই জায়গা থেকে আমি তোমাদেরকে নির্বাচন করলাম যতক্ষণ না আমি তোমাদের কাছে লোক পাঠিয়ে ওই জায়গা ছাড়া নির্দেশ দিব। ওয়াইন আই তমু না কাদ হাজম না লা কৌ মা ও তাদাহুম ফলা তব্রম হাদা হাত তা উড়সিদা হিরাই আর যদি দেখো আমরা জলযুক্ত হয়ে গেছি ওদেরকে দলিত মথিত করেছে ওরা পালিয়ে গেছে তা সত্ত্বেও এই পাহাড় ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না আমি তোমাদেরকে ছাড়ার জন্য নির্দেশ দিব এই ছোট্ট একটা নির্দেশ ছিল ওই পঞ্চাশ জন সাহাবিদের জন্য যুদ্ধ শুরু হয়ে গেল ওরা পালিয়ে গেল শত্রু দল টিকতে পারল না তখন এরা গণিমতের মাল জমা করতে লাগলো শত্রুরা যুদ্ধক্ষেত্রে যে মালগুলা ছেড়ে পালিয়ে যায় সেই মালগুলির নাম হচ্ছে গনিমতের মাল এ মাল জমা করার কাজে লেগে গেল পাহাড় থেকে ওই পঞ্চাশ জন সাহাবি তখন দেখতে পাচ্ছেন আরে যুদ্ধ প্রায় শেষ এখন তো মাল জমা করার কাজ চলছে বলে চলো আর এখানে থাকার কোনো দরকার আমরা ওই মাল জমা করার অংশগ্রহণ করবো আবদুল্লা বিন জুবাইর যাকে নেতা নির্বাচন করেছিলেন আমির নির্বাচন করেছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাহ তখন তিনি আল্লাহর নবীর এই নির্দেশটা স্মরণ দিয়ে বললেন তোমরা কি জানো না নবী কি বলে গেলেন কোন অবস্থাতেই এই পাহাড় আমাদের ছাড়া যাবে না যতক্ষণ না তিনি আমাদের কাছে নির্দেশ পাঠাবেন বলে না না আর এখানে থাকা দরকার নেই লাভ শুরু এক 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 করে এক এক করে সবাই পাহাড় থেকে নিচে নেমে চলে গেলেন থাকলেন মাত্র দশজন সাহাবি অনেক দূরে শত্রু দল চলে গেছে তাদের মধ্যে তখন একজন আছেন খালেদ বিন ওয়ালিদ দাদিয়াল্লাহ তাহ তখন তিনি ইসলাম গ্রহণ করেননি ছিলেন তিনি দেখতে পেলেন সুযোগ বুঝতে পেরে গেলেন পেছন দিক থেকে গিয়ে ওদের ওই গিরিপথ ধরে ওদের উপরে আক্রমণ করলে আর ওরা আমাদের সামাল দিতে পারবে ঠিক তাই হয়ে গেল পেছন দিক থেকে এসে তাদের উপরে আক্রমণ করলো ওই দশজন সাহাবিকে শহীদ করে দিলেন তারা সকলেই শহীদ অনেকগুলি মানুষের সামনে দশজন সাহাবী আর কেই বা করতে পারেন শহীদ হয়ে গেলেন তারা তারপরে আক্রমণ হয়ে গেল

তখন তোমরা বললে এই মুসিবত আবার কোথায় থেকে এলো রে বাবা লেক শুনো কাতা আসাদ তুম মিসলাইহা এরকম বড় বিপদে তোমরাও ওদেরকে ফেলেছিলে অহুদের প্রাণ করে বহুত যুদ্ধে যখন তোমরা গেছিলে সত্তর জন কাফেরকে শহীদ করেছিলে সত্তর জনকে বন্দি করেছিলে ওটা আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছিলাম আমি আল্লাহ সাহায্য করেছিলাম যে তোমরা পেরেছিলে এরকমই বিপদের সম্মুখীন ওরা হয়েছিল অহুদ প্রান্তে আর এই রকমেরই বিপদের সম্মুখীন আজক হয়েছে তোমরা এই অহুদের মাঠে ওরা বদরে হয়েছিল তোমরা অল্প সংখ্যক মানুষ ছিলে বদরে মাত্র সাতশো জন মানুষকে নিয়ে এবার তিনশো জন মানুষকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধ গেছিলেন যাদের হাতে তরবারি ছিল না যাদের পেটে খাবার ছিল না ক্ষুধার্ত অবস্থায় অসুস্থ শরীর নিয়ে তারা বদর প্রান্তে গেছিল শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এবং ইমাননি আল্লাহ তাদের সাহায্য করেছিলেন তাই আল্লাহ বলছেন বদরে আমি তোমাদের সাহায্য করেছিলাম এবং রকমই বিপদ তাদের ওপর এসেছিল যে বিপদ আজকে তোমরা অহুদের মাঠে স্বীকার শিকার হয়েছ কেন কারণ তোমরা রাসুল করিম সাল্লা সাল্লামের নির্দেশ কে অমান্য করেছো ইন্দ করলে সেই ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের উপরে সর্বশক্তিমান সেই আল্লাহ তার সাহায্যে তোমাদেরকে আল্লাহ তাআলা জয়যুক্ত করেছিলেন আর আজকে আল্লাহর নবীর নাফরমানি করার কারণে আজকে তোমাদের এই দশা আর এই অবস্থা তোমরা শিকার হয়েছো এই সামান্য নাফরমানি এবং আমরা কত নাফরমানি করি কত অবাধ্য চলন আমাদের কোন নীতি বা কোন কাজ শরীয়ত অনুপাতি হয় না আমরা নিজস্ব নীতি বানিয়েছি নিয়ম বানিয়েছি রাসম আওয়াজ বানিয়েছি আমাদের ব্যক্তি পরিবার সমাজ সব কিছু চলছে আমাদের নিজস্ব নীতি বানানো নীতির ওপরে নিজস্ব গড়া তৈরি করা নিয়ম নীতির ওপরে চলছি আমরা আমরা কোরআন হাদিসের নিয়ম নীতির ওপরে চলি না আমাদের বিবাহ আমাদের পাত্রপাত্রী নির্বাচন আমাদের সবকিছুই চলছে আমাদের বানানো তরিকা পদ্ধতির উপরে যার কারণে বিভিন্ন ধরনের বিপদের আমরা সম্মুখীন হতে আছি তো আমার কথা হচ্ছে যে পাপ কখনোই কাউকে ছাড়ে না তবে অবসর দেয় আল্লাহ রবুল্লা আলমে আপনি যত পাপ করে যাচ্ছেন চুরি করতে আছেন চুরি করতে আছেন করেই যাচ্ছেন কিন্তু আপনি জানেন না কোনো একদিন না একদিন আপনার ধ্বংস আপনার উপরে নেমে আসবে আর একটি কথা সবসময় মনে রাখবেন ছোট পাপ না বড় পাপ এটা লক্ষ্য করবেন না পাপটা ছোট না পাপটা বড় শুধু লক্ষ্য করবেন যে পাপটা করতে নিষেধ করেছেন কে তিনি তো ছোট নন এখন মনে করিলেন কারু বাগানের এক কলা চুরি করে খেয়ে নিলেন সামান্য ব্যাপার কলা কত দাম তো কলা যে খুব অল্প দামের জিনিস ওইটা চুরি করতে গেলে কেন তুমি অল্প দামের চুরি আপনি মনে করেন একটা কারো বাগানের কলা চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে যে কলাটা আপনি খাচ্ছেন আপনার পরিবারকে খাওয়াচ্ছেন তৃপ্তি পাচ্ছেন ভালো লাগছে আপনি কলাটা যখন মুখে দিচ্ছেন আপনার বিবেক বলছে আপনাকে কখনোই বলবে না যে খুব ভালো লাগছে আপনার ছেলে মেয়েরা খাচ্ছে ভালো লাগছে আপনাকে কখনোই না কিন্তু আপনি শয়তানের চক্রান্তে পরে এসব কাজগুলি করছেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিই রাসুল করিম সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দান থেকে ফিরে আসলেন আস্তে ছিলেন রাস্তায় রাতের কোথাও আশ্রয় নিয়ে তিনি রাত্রি যাপন করছিলেন ও অজ্ঞাত একটা তীর কোথায় থেকে একটা তীর এটা সাহাবিকে লাগলো আর সাহাবি সেখানে মারা গেলেন অন্যান্য সাহাবিরা চিৎকার করে বলতে লাগলেন কত চারপো কপাল কত সৌভাগ্য জেহাদের মাঠে শহীদ হলো না আর এই রাস্তায় এসে শহীদ হয়ে গেল হুয়া শাহিদ হুয়া শাহিদ বলে তারা চিৎকার করতে লাগলো নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বললেন ও জাহান নামে যাবে সাহাবের অবাক হয়ে গেলেন আমাদের মাঝেরই একজন মানুষ অজ্ঞাত একটা তীর এসে টাকা লেগেছে কোন শত্রুই মেরে হবে সেই তীর তা সে আবার জাহান্নামে যাবে বললেন কেন রাসীন সাল্লাহ সাল্লাম তখন তারা তার সামান পত্র খোঁজ করতে লাগে খোঁজ করতে করতে দেখলো তার ব্যাগের মধ্যে বা তার সামানের মধ্যে সামান্য একটা কাপড়ের টুকরো ছিল যেটা থেকে সে চুরি করে নিয়েছিল সামান্য একটা কাপড়ের টুকরো সৌদি আরবের শেখরা বলছেন যখন এরকম এই হাদিসটা নিয়ে আলোচনা করেন তখন বলছেন ওই কাপড়টা বর্তমান বাজার মূল্য সৌদি আরবের রিয়াল হিসাবে এক রিয়াল মানে বাইশ টাকা এক রিয়াল মানে বাইশ টাকা তাহলে বাইশ টাকার জিনিস চুরি করেছে নবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামি এত ছোট্ট জিনিস চুরি করার কারণে কি করে এরকম মন্তব্য করলে বা এরকম কথা বললেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আসলে ব্যাপারটা কি গণিমতের মাল থেকে আল্লাহর নবীকে না জানিয়ে কিছু নিয়ে নেওয়া নিষেধ করেছেন কে আল্লাহ রব্বুল আলমী রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে মাল জমা হবে সেই মাল তিনি যাকে যেভাবে যাকে যতটা দেওয়ার প্রয়োজন তিনি ভাগি বন্টন করবেন এই ছিল নিয়ম নীতি সেখান থেকে একটুকু সামান্য পরিমাণও কোনো কিছু নিয়ে নেওয়ার অধিকার কারো ছিল না আপনার পরিচালক আপনাকে নিয়ামতে ভরে দিয়েছেন যিনি তিনি আল্লাহ আপনাকে নিষেধ করেছেন যার নির্দেশ ছাড়া আপনি একটা কদমও আগে বাড়াতে পারবেন না তিনি করেছেন ছেলে বলে আমি শ্বশুর বাড়ি যাব। তো বাবা বলছি এখন কাজের সময় যে এলাকাতে যা হয় কোন ধানের ধানগুলি পেকে গেছে এটা উঠে যাক বাবা তারপরে যাবে কোন এলাকাতে ফলের সিজন লিচুর সিজন বা কিছু আমের সিজন এটা ঘর ঢুকে যাক তারপরে যাবে ছেলে মানলো না চলে গেল ছেলে কি বড় পাপ করেছে শ্বশুর বাড়ি গেছে তার স্ত্রী আছে তার বৈধ স্ত্রী আছে কোনো অন্যায় করেনি কিন্তু নির্দিষ্টে যার অমান্য করলো তিনি কে তিনি তার পিতা এই পিতা মনে মনে শুধু যাকে কষ্ট করে মানুষ করলাম টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখালাম তার জন্য কত কোরবানি কত ত্যাগ করেছি আমি আর সেই ছেলে কিছু মনেই করলো না আমার কথার দামই দিল না চরম ব্যথা পায় চরম ব্যথা পায় আর আপনি বললেন না অসুবিধা দেখে আমি তো আর অন্য কোথাও যাইনি আমি তো শ্বশুর বাড়ি গেছি তো ভাই কথা হচ্ছে যার কথাটা অমান্য করেছেন তিনি হচ্ছে আপনার পিতা যিনি আপনার জন্য অনেক কিছু ত্যাগ করেছে আপনার তার জীবনের সব কিছু আপনার জন্য দিয়ে দিয়েছেন আর আপনি তার ছোট্ট একটা কথাকে অমান্য করে বলছেন আমি অন্যায় কিছু করেনি চরম অন্যায় করেছেন তো কথা হচ্ছে পাপ কত ছোট ক্ষুদ্র সেটা লক্ষ্যণীয় নয় লক্ষ্যণীয় হচ্ছেন পাপটা যিনি নিষেধ করেছেন করতে তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আমাদের রব মহান আল্লাহ রব্বুল আনী বারাক আল্লাহ হলি ওয়ালাকুম্বিল কোরা আনিলা দিন ওনাফা আনিবা ইয়াকুম বিলা ইয়াত দিকরুল হাকিম ইননাহুতা আলা জবাদুন করিম মালিকুম বররুর র উফর

আল্লাহর পক্ষ থেকে যখন পাপের কারণে কোনো বিপদ আসবে সেটা ভূমিকম্পের আকারে হোক বা অতিবৃষ্টির আকারে হোক ঘূর্ণিঝড় আকারে হোক বা আরও কোনো আকারে হোক এটাতে কিন্তু শুধুমাত্র পাপীরাই ধরা খাবে না এটা আল্লাহ নিয়ম নয় বরং ধরা সবাই খাবে তাই সমাজে যারা ভালো মানুষ বিশেষ করে যুবক সম্প্রদায় কারণ এরাই বানাতে পারে এরাই বিগাড়তে পারে এরা গড়তেও পারে আবার আর ভাঙতেও পারে এদের অনেক বড় ভূমিকা থাকা দরকার বানানোর ক্ষেত্রে এদের উচিত যে আমরা দাঁড়াবো সমাজের খোঁজ খবর নিব কোন কোন সমাজের মানুষ এমন রয়েছে বা ছেলেনা রয়েছে যারা বেশি দুষ্কর্মই করছে জানোচ্ছে ছোটোকারো জিনিস চুরি করছে আর কিছু আর কিছু আর কিছু এই যুবকগুলি যে একটুকু বলে যে আমরা ভূমিকা নিব এরা সব করতে পারবে এদের করা উচিত কারণ যুবকদের ভূমিকা সব ক্ষেত্রে সব সময় থেকেছে যাদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি জানেন আবু হরারি আল্লাহ তালা আলহ যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করে গেলেন তিনি কখন থেকে হাদিস শিখতে শুরু করেছিলেন রাসুল ইকালামের কাছে আর নবী যখন মারা যান তখন তার বয়স ছিল বত্রিশ থেকে তেত্রিশ বছর আব্দুল আব্বাস আল্লাহ যাকে আল্লাহর নবী বললেন তার জুবানের কোরআন কোরআনের মুফাসির কোরানের আয়াতগুলি কোথায় কখন রাজীর হয়েছে তার শব্দার্থ কি তার সঠিক অর্থ কি তার সব জানতেন আব্বাস ইম্নি আব্বাস রাজ্জি আল্লাহ তা আলা আলহ এবং আল্লাহর নবী যখন মারা যান তখন তার বয়স ছিল বাহাত্তর আঠেরো বছর এই ধরনের যত সাধিক তারা দিনের মানে কাজগুলি বা দিনের আল্লাহর নবীর কাছে আসা অহি গুলুকে নিজের মগজে মস্তিষ্কে হিফাজত করেছিলেন এবং সেগুলি আমাদের কাছে পৌঁছেছেন তাই যুবকরা যদি মনে করে যে আমরা অন্যায়কে রুখব অন্যায়ের বাধা দিব তাহলে তারা পারবে তার জন্য প্রস্তুতি নিতে হবে তার জন্য ভূমিকা নিতে হবে রাসুলি কারিম সর বলেছেন মান রা আগিন খুব মন করা ফলে ওয়াই ইর হুবি ইয়েদি ফা ইল্লাম ইয়াস্তাতে ফবে লেসানি ফা ইল্লাম ইয়াস্তাতে ফবে কাজবি যখন তোমরা কোনো অন্যায় হতে দেখো তোমার সেই অন্যায়টা বাধা দাও হাত দিয়ে হাত দিয়ে মানে হাত ধরে না করতে দিব না যদি এটা সম্ভব হয় এখানে হাত দিয়ে সম্ভব হচ্ছে না সম্ভব আছে কোন 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 ক্ষেত্রে আছে এখন বাড়িতে আপনি বাড়ির গার্জেন আপনি কি আপনার ছেলেকে বাধা দিতে পারবেন না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনি কি বলতে পারবেন না আপনার স্ত্রী পর্দা করে না আপনি কি আপনি গার্জেন এই শক্তি আপনার আছে আপনার স্ত্রীকে পর্দা করতে বলার আপনার মেয়েকে পর্দা করে চলতে বলার আজকে সমাজে যত অঘটন বিয়ে রাতে আপনার মেয়ে পালিয়ে গেছে যা কত লজ্জাকর ব্যাপার কিন্তু দোষটা তো আপনার ওই পালিয়ে যাওয়ার সুযোগটা তো আপনি দিয়েছিলেন একদিন চলে যাচ্ছিল কোথায় যাচ্ছিল কি খবর কি করছে কোথায় কোনো খবর রাখছিলেন না আজকে পালিয়ে গেছে এখন আপনি বুঝতে কি কী বলে বড় লজ্জা করে ব্যাপার মেয়েটা আমার পালিয়ে গেছে ছেলে আর একটা বিয়ে করে পালিয়েছে এই ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা যা বলার নেই আর কি তো এগুলো সুযোগ কারা দিয়েছে আমরা দিয়েছি আর কি আপনি গার্জেন আপনার ভূমিকা আপনি পালন করুন হাত দিয়ে বাধা দেন আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়তে হবে বাবা নামাজ যদি না পড়ো তাহলে তোমাদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না আপনার সম্পত্তি আছে তার আপনার সম্পত্তির প্রতি তাদের লোভ আছে কেন পারবেন না তো আল্লাহ রাসুল বললেন নাম যদি হাত দিয়ে বাধা দিতে পারো তাহলে হাত দিয়ে দাও ফাইলাম তাস্তাতে আর যদি এটা সম্ভব না হয় তবে লেসানি মুখে বলো কমসে কম নসিহত ওয়াদ নসিহত মুখে বলার মাধ্যমে তাদেরকে বাধা ফাইলাম তাস্তাতে আর যদি মুখে বলারও শক্তি না থাকে ফাদে কালবিহি তাহলে অন্তরে কোন সবই পাপ গুলাকে ঘৃণা করবো তাহলে কাদাফুল ইমান আর হচ্ছে ইমানের সব থেকে দুর্বলতম অবস্থা এরপরে ইমানের আর কোন অংশই বাঁচে না এরপরে মানে পাপ ভাবি করছে আপনি কিছু মনেও করবেন না এতে কোনো এরপরে কোনো অংশই বাঁচে না আর হাদিস বলি আমার কথা শেষ করে দিব রাসুল ইকারিম সাল্লাহ সাল্লাহ বললেন আল তোরাবি সালা আসা আমি আল্লাহর কাছে তিনটে জিনিস চাই না আল তোরাবি আসা আল্লাহর কাছে আমার রবের কাছে তিনটে জিনিস চাইলাম ফাআতা'নি ইসনাতাইন ওয়া মানআনি ওয়াহিদা দুটো দিলেন আর একটা দিলেন না ফাআলতু রাব্বি আনলি হুলাকা উম্মাতী বিসসালাম আমি আল্লাহকে বললাম হে আমার রব প্রতিপালক সমস্ত উম্মতকে আমার একই সময়ে ওনা বৃষ্টি দিয়ে তুমি ধ্বংস করে দিও না ফাআতা'নি হামনা তা হবে না ওটা দিলাম তোমাকে মানে এরকম হবেই না যে ব্যাপক মুর্শিদাবাদে অনাবিস্মান বৃষ্টি কিংবা ভূমিকম্প আবার বর্ধমানে আবার ব্যাপকভাবে সব জায়গাতে খুব কম এক এলাকাতে হবে তো এক এলাকার মানুষ নিরাপদ থাকবে কিংবা ইন্ডিয়াতে হয়েছে আরও কত দেশ আছে পৃথিবীতে সেই দেশের মানুষদের খুব ভালো আছে তো একই সময় সমস্ত উন্মতকে ধ্বংস করে দেওয়া হবে না এটা তোমাকে আমি দিলাম আর আমি চাইলাম হে আল্লাহ আল্লাহ ইউ লা উমতে করা আমার সমস্ত উম্মতকে একই সময়ে ডুবিয়ে যেন ধ্বংস করে না দেওয়া হয় যাকে বলা হয় বন্যা প্লাবন একবারে ব্যাপক প্রাণ সারা পৃথিবীতে হবে যে পৃথিবীর যে বন্যা হয়েছে নু আলী সালামের যুগে আর সব ধ্বংস হয়ে যাবে না না এটা হবে না ঠিক আছে এটা তোমাকে দিলাম এটা তোমাকে দেওয়া অবসা আলতরবী আনলে ইয়ে জালা বাস বাই না আল্লাহ গো আমার উম্মতের কোনো মানুষ পাপ করলে এই পাপের বোঝা যেন অন্য মানুষের ঘরে না চাপে ফমানা নিহা আল্লাহ কিন্তু এটা দিলেন না বলে না তা হবে না পাপর কারণে যখন আদাব যাবে তখন এই আদাবের শিকার পাপীরাও হবে আর যারা পাপ করে না ভালো মানুষ তারাও হবে এটা তুমি পাবে না ইন আল্লাহ আমারা এই কাঠ সাল্লু নবী ইয়া আই হল্লাদিন আমন সাল্লু আলি ওসাল্লাম তসলিমা আল্লাহ মসল আলা মহম্মদ ও আলা আলী মহম্মদ কামা সাল্লাহ তো আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ ও اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.